গুড মর্নিং। গতকালের ভিডিওটা শেষ করাই হয়নি, কারণ গতকালে অনেক দেরি করে এখানে এসেছিলাম, আর তারপরে খাবার দাবার অ্যারেঞ্জ করা, সমস্ত কিছু ব্যবস্থা করা, আর এখানে 10:30 পর্যন্তই কারেন্ট থাকে, তো সেই কারণে ব্লগটা শ্যুট করা হয়নি। গতকাল সার্চু ঢোকার সময় কিছু বাইকারের বাইকের প্রবলেম হয়, আর সেই বাইকগুলো এরা নিয়ে যাবে হচ্ছে মানালিতে, তো সেই কারণে এদের হেল্প করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এবং এদের বাইকগুলো লরিতে তুলে দিচ্ছিলাম। আর এর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও এই মেসেজটাই দেবো, রাস্তায় কেউ বিপদে পড়লে তোমরা কাকে ইগনোর করে চলে যেও না, তাকে হেল্প করার চেষ্টা করো, ভবিষ্যতে তোমরা প্রবলেমে পড়লে তোমাদেরকেও কেউ না কেউ হেল্প করবে। You are Michelle Lupo. Okay. How are you? Group and I'm there. Rival Riders. Rival Riders. Okay. এদের বাইকগুলো এখানে তুলে দেওয়া হলো, তো এটাই ব্রাদারহুড। আজকে এদের প্রবলেম হলো, ইয়েস ব্রাদারহুড, এই তো আজকে এদের প্রবলেম হয়েছে, হেল্প করলাম, কাল আমাদের প্রবলেম হবে, অন্য কেউ হেল্প করবে। ইয়েস, এখন আমরা অ্যাপ্রোচ করছি লাচুংলা পাস, আর 16,616 ফিট। আর এই নাকিলা টপ এখন পাস করছি, এখন বাজে হচ্ছে 7:39, এরপরেও আছে হচ্ছে গাটা লুপস, ভয়ঙ্কর গাটা লুপস, যেটা হচ্ছে ভুতুরে রাস্তা বলা হয়। তো এখন চলে এসেছি সেই গাটা লুপসে, বিখ্যাত গাটা লুপস, যেটাকে ভুতুরে রাস্তা বলা হয়। তো গাটা লুপসের এই অন্ধকারে জায়গায় আমি এখানে জল দিলাম। এই জায়গাটায় একজন লরির খালাসি বরফের সময় আটকে গিয়ে মারা গিয়েছিল, পরে হোটেলে গিয়ে বলছি, চলো না সাবধানে যাবে, এখনো বলছি না সাবধানে যাবে, কিন্তু বারবার বলছি, এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ আমি জানি, এটা ডেঞ্জারাস রাস্তা, দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে সেই জায়গা যেখানে সেই লরির খালাসিটা মারা গিয়েছিল, ঠিক আছে, এখানে জল দিয়ে যেতে হয়, আমি জল দিয়ে দিলাম। এই গাটা লুপ ক্রস করে রাত্রি প্রায় 9টার সময় আমরা সারচুতে এসে পৌঁছাই, আমরা খুবই বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। সারচুতে অলরেডি চলে এসেছি, 9:30 মতো বাজে, আর এখানে একটা দিদিকে খাবার রাঁধতে বলেছি, ভাত ডাল আর ডিম, ডিমের ভুজিয়া। তো এখানে থাকছি না, থাকছি টেন্টে, একটু পরে টেন্টটাও দেখাচ্ছি, আর অনেক দেরি হয়ে গেছে, কি আর করা যাবে। এখানে আমাদের খাবার রেডি হচ্ছে, দেখো, ডিমের ভুজিয়া, ডাল আর ওখানে ভাত, আর দিদি আমাদের জন্য রান্না করছে হাসি মুখে অলওয়েজ। আর গতকাল রাত্রে আমরা এরকম একটা টেন্টে এসে থেকেছিলাম, এটা শুধু আমার টেন্ট, দেখতে পাচ্ছ ওদিকে পায়খানা বাথরুম আছে, খুব একটা ভালো নয়, 200 টাকা করে পার হেড নিয়েছে। আর বাইরে থেকে দেখো, এখানে আমার বাইক পার্ক করে দিয়েছি, লাগেজ খুলিনি, আর এ দেখো দূরে অনেক বাইক, আর দেখো ওরা সব লাদাখ রাইডে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। এখন বাজে 7:45, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। গতকাল রাত্রে আমরা সারচুতে এসে রয়ে গিয়েছিলাম এই টেন্টেতেই, তো আজকে এখান থেকে বেরিয়ে যাব সকাল সকাল, এবার শুধুমাত্র রিটার্ন জার্নি, ঘরে ফেরার পালা। চলো, বাইকটা তো রেডি হয়েই আছে, লাগেজ মাউন্ট করাই আছে, শুধুমাত্র টেল ব্যাগটা, অর্থাৎ ল্যাপটপ ফ্যাপটপ ছিল তো টেল ব্যাগে, ওটা খুলে রেখেছিলাম, তো টেল ব্যাগটা শুধু বেঁধে নেবো আর বেরিয়ে যাব। তো 8:19, এবারে আমাদের ক্যাম্প সাইট ছাড়ছি, চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কোনো একটা জায়গায় করব। তো আমাদের ফার্স্ট স্টপ হবে হচ্ছে কেলং, তো রেডি, অল গুড, চলো রেডি। কালকে রাত্রে মারাত্মক ঠান্ডা ছিল, আমি হাতে গ্লাভস ফ্লাভস পরে মোজা ফোজা পরে শুয়েছিলাম। এই অ্যাকোমোডেশনটা আমাদের 200 টাকা পার হেড পড়েছিল, অনেক সস্তায়। বাই বাই, ট্রিপ মিটারটা জিরো করে নিয়েছি,
তো আমি সারচু থেকে জাস্ট শুরু করলাম 8:20 বাজে। নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পুরনো ব্রিজ। ছোটখাটো ওয়াটার ক্রসিং, রাস্তা দিয়ে তো নদী বয়ে যাচ্ছে। ও একদম রাইডে শুরুতেই ওয়াটার ক্রসিং, লাহুল স্পিতি পুলিশ। সৌমিক নন্দী, SOUMIKNANDI। তো এই জায়গাটা মারাত্মক প্রপার্টি, দেখো কি অবস্থা, পুরো ধুলো বালি, তার উপরে বড়ো বড়ো পাথরের চাই গর্ত। দেখো ওয়াটার ক্রসিং, আমাকে এবার দেখতে হবে ওয়াটার ক্রসিংয়ে। চলো ইজি আছে, হয়ে যাবে। এই এখানে স্ট্যান্ড দাঁড়াবে না, হ্যালো টানছি, টানতে হবে না, ছেড়ে দাও, পিক আপে উঠে যাবে, পিক আপে উঠে যাবে, ছেড়ে দাও, ওদিক দিয়ে নেবো, আমি ধরে আছি। হ্যাঁ ছেড়ে ধরো একটুখানি, হ্যাঁ ভেরি গুড। এবারে আমার পালা, লাচলা পাস অ্যাল্টিটিউড কত ফিট, 4850 মিটার। বারা লাচলা আনবিলিভেবল লাদাখ রাইডের এটাই হচ্ছে লাস্ট পাস, বারা লাচলা পাস। এটা হচ্ছে সুরজ তাল, এটার নাম হচ্ছে সুরজ তাল, মানে জল থাকলে এটা দারুণ দেখতে লাগে। দেখো দেখো বুক কেঁপে উঠবে, না ওয়াটার ক্রসিং রাস্তার নিচে দিকে গেছে। এটা যদি সত্যিকারের রাস্তার উপর দিয়ে যেত না, আগে তো নিশ্চয়ই রাস্তার উপর দিয়ে ছিল, সেটা রাস্তার উপর দিয়ে থাকবে না, আর বললাম না। সুন্দর পাহাড় থেকে নদী নেমে আসছে গ্লেসিয়ার বলে, অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ।
এই হচ্ছে সেই দারচা। এই হচ্ছে এদিক থেকে, এটা হচ্ছে লেহের রাস্তা, এদিক থেকে এলাম আর এদিক থেকেই আমার আনবিলিভেবল লাদাখ রাইড অর্থাৎ জাংস্কার শুরু করেছিলাম এদিক থেকেই। তো এটা সোজা চলে যাচ্ছে জাংস্কার ভ্যালিতে আর এটা চলে যাবে হচ্ছে মানালির দিকে। তো আমি একটু ওয়েট করছি এখানটায়, এই জায়গাটায়। তো এই তিন মাথা মোড়টা তোমরা ভালো করে চিনে রাখো, এদিকে জাংস্কার, এদিকে লে আর এদিকে মানালি। তার সাথে একটু দাঁড়াচ্ছি ব্রেকফাস্টের জন্য, দেখি কিছু ব্রেকফাস্ট পাওয়া যায় কিনা। দারচায় এখানে টিফিন করতে দাঁড়িয়েছিলাম, প্রায় এক ঘন্টা ওয়েট করা হয়ে গেল। এবারে স্টিকার লাগানো হয়ে গেছে, এবারে নিচের দিকে নেমে যাব। তো মান্ডি সুন্দরনগরে কালকে নাকি ধসের জন্য রাস্তা বন্ধ আছে শুনছিলাম, তো আজকে কী কন্ডিশন আছে জানি না। তো নিচে নেমে যাই, নিচে নেমে গেলেই বুঝতে পারবো যে কী কন্ডিশন। স্পা এসে তোমরা যদি ক্যাম্প করতে চাও তাহলে রিভার সাইড অনেক ক্যাম্প আছে, দেখতেই পাচ্ছ ওখানে কত সব ক্যাম্প করা আছে। ₹1137 তেল ভরানো হলো কেলাম থেকে, একবারে ফুল ট্যাঙ্ক করে নিলাম। কারেন্ট পাওয়ারটা আমার যা লাগছে না, দিল খুশ। আর 30 কিলোমিটার পরে অটল টানেল। আমি ওই ওয়াটারফলটার কথা বলছি, এটা হচ্ছে শিশু ওয়াটারফল, শিশু ওয়াটারফল। আমি একটু জল খাবো, দাঁড়াচ্ছি। এদিকে ওদিকে তুলবো, এখন বাজে 2:23। অটল টানেল ক্রস করে জাস্ট আমরা এখানে দাঁড়িয়েছি আর ছবি টবি তুলছি, আর ছবিগুলো কোথায় থাকবে সবাই তোমরা জানো। আর এবারে সামনে আসছে মানালি, তারপরে হবে সুন্দরনগর, এরপরে রাস্তা ভালো। তবে কুলু থেকে মান্ডির মধ্যে রাস্তায় ধস নেমেছিল কালকে বৃষ্টির জন্য, তো রাস্তা কেমন আছে জানি না। তো সঙ্গে থাকো, রাস্তার কন্ডিশনও তোমরা জানতে পেরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে পুরনো রোতাং যাওয়ার রাস্তা। দেখো দেখো রাস্তা রাস্তার কিছু নেই, এই জায়গাটা ভিডিও দেখেছিলাম, পুরো এই জায়গাটা ফ্ল্যাশ হয়ে নিয়ে চলে গেছে, ফ্ল্যাশ করে পুরো এই জায়গাটার উপর দিয়ে পুরো জল বইছিল। মানে এইখানটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু নেই এখানটায়, দেখতে পাওয়া যাচ্ছে। এখন একটা লরি উল্টে এখানে পড়ে আছে, এদিকে দেখো গাড়ি ফাড়ি কত কিছু উল্টে পড়ে আছে সব কিছু। দেখো সামনে দেখো,
দেখতে পাচ্ছ কিছু আর অবশিষ্ট নেই, এখানে বলে সব সব শেষ। দেখতে পাচ্ছ কারেন্ট কন্ডিশন মানালির, নাথিং নাথিং কিচ্ছু নেই আর। এই যে পিছনে যে জায়গাটা ক্রস করলো মানে কিচ্ছু নেই, এগুলো সব 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 ট্র্যাপ হয়ে চলে গেছে। দেখো এখন বাজে 5:24 আর জাস্ট কুলু ক্রস করে এসে দাঁড়িয়েছি মান্ডি। সম্ভবত আজকে মান্ডি পর্যন্তই যাওয়া যেতে পারে, রোড ব্লক আছে শুনছি নাকি, তো আগে গেলে জানতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে যে কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে এই রাস্তায় ধস নেমেছে, ধস নামার জন্য অনেক রাস্তা ব্লক হয়ে আছে। এবার ব্লক হয়ে আছে সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা সেটা সঠিক তথ্য আমার কাছে নেই, এবং জিজ্ঞাসা করছি যারা সবাই সঠিকভাবে বলতে পারছে না, বলছে মান্ডি পর্যন্ত যেতে পারবো, সুন্দরনগর পর্যন্ত হয়তো যেতে পারবো না। তো তো দেখা যাক কি কতটা পর্যন্ত যেতে পারি, সেই জন্য ভিডিও সঙ্গে থাকো। আপাতত একটু চায় ব্রেক নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। চা খেয়ে কিছু দূর যাওয়ার পর থেকে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে যায়, গোপ্রো যেন খুলেনি। আর এত মুষলধারে বৃষ্টি হয় যে মানে রেনকোট পর্যন্ত পরার সুযোগ দেয়নি। দুটো টানেল পেরিয়ে, যেই টানেল পেরিয়ে বাইরে এসেছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আপাতত এই জায়গাটার নাম তো জানি না। হোটেলে একটা চোখে পড়েছে, এখানে বাইক ঢুকিয়ে দিয়েছি আর দরদাম করে 1200 টাকা বলছিল, আমি 1000 টাকা বলেছি, 1000 টাকায় রাজি হয়ে গেছে। তো এই রুমটা আমার আজকের 1000 টাকা পড়ছে, তো এখানেই থাকছি। কালকে এখান থেকে চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাবো, অর্থাৎ চণ্ডীগড় মিনস চণ্ডীগড় হয়ে দিল্লির দিকে বেরোবো। যে কত দূর যেতে পারবো জানি না, অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোনোর চেষ্টা করবো, হোপ সো রাস্তা ওপেন থাকুক। কারণ এমনি যে মেন মান্ডি থেকে যে রাস্তাটা আছে সুন্দরনগরের দিকে মেন হাইওয়ে হাইরোড, সেটা ব্লক আছে, সেটা একটা পুরো পাহাড় ধসে গেছে, পুরো পাহাড় ধসে পুরো রাস্তা ব্লক আছে, সারা 1-2 দিন টাইম লাগবে ওটা ক্লিয়ার হতে। তো সুতরাং ওই রাস্তায় আমি যেতে পারবো না, অন্য রাস্তা নেবো। আর সমস্ত কিছু ভিজে গেছি একদম, ঘামে আর বৃষ্টিতে দুটো একসঙ্গে সব কিছুতে ভিজে গেছি। আর রুমটা মোটামুটি ভালোই, দেখে নাও তোমরা, দেখো এই হচ্ছে রুম, বেড আছে, সোফা আছে যেগুলো কোনো কাজেই লাগে না আমার, সুন্দর বাথরুম আছে একটা, গিজার আছে, আর এখানে একটা আলমারি আছে, ওয়ার্ড্রোব। আর আজকের ভিডিওটা আর লেন্দি করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।